সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 13তম সমাবর্তনে বক্তব্য প্রদান করেন কে? জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 52তম সমাবর্তনের বক্তা ছিলেন কে? তাকাকি কাজিত। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্প্রতি আহসানুল্লাহ স্বর্ণপদক পান কে? জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। হাইকোর্টের রায় অনুসারে কত তারিখ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ব্যবহৃত হবে? 16 ডিসেম্বর 2019। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার 7 মার্চের ভাষণ পাঠ করবেন কে? কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন। মিঠা পানির মাছ গবেষণার জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদে নামানো দেশের প্রথম তরীর নাম কি? সিভাসু রিচার্ডস ভেসেল। ২০১৯-২০ সালের জন্য এশিয়ান রাইজিং অ্যান্ড প্রমিজিং স্টার পুরস্কারে ভূষিত হন কে? বাংলাদেশের ব্যবসায়ী এরিক মোর্শেদ। সম্প্রতি ই এশিয়া গোল্ড অ্যাওয়ার্ড 2019-এ ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগে পুরস্কার পান কোন প্রতিষ্ঠান? ডিমানি বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি প্রতিবন্ধী তরুণদের তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কোথায়? দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ই টুল চ্যালেঞ্জে শ্রবণ প্রতিবন্ধী বিভাগে বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশীর নাম কি? ফারহান ইকবাল। যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা নজিক্রো থেকে সম্প্রতি প্রকাশিত বইয়ে বিশ আর্থ হিরোর একজন বাংলাদেশের নৌকা স্কুল উদ্ভাবক মোহাম্মদ রেজওয়ান। ভাষা সংগ্রামী রওশন আরা বাচ্চু মারা যান কত তারিখে? 3 ডিসেম্বর 2019। দেশে প্রথমবারের মতো হিউম্যান মিল্ক ব্যাংক চালু হয় কত তারিখে? 1 ডিসেম্বর 2019। সম্প্রতি প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও আবাসন সুবিধা দিতে চালু করা টাওয়ারের নাম কি? সুবর্ণ ভবন। সম্প্রতি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইতালিয়ান ভাষায় অনুবাদ করেন কে? আন্না কোক্কিয়ারেল্লা। এসএ গেমস সবচেয়ে বেশি হয়েছে কোন দুটি শহরে? ঢাকা ও কাঠমান্ডু 3 বার করে। বাংলাদেশ ছাড়াও 3 বার করে এসএ গেমস আয়োজন করে কোন দুটি দেশ? নেপাল ও ভারত। এসএ গেমসের কোন আসরে বাংলাদেশ সবচেয়ে বেশি সোনা জেতে? 2019 সালের নেপাল আসরে 19টি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরামের 5ম সভা অনুষ্ঠিত হবে 2020 সালের মার্চ মাসে। আলোচিত হোলি আর্টিসন মামলার রায় হয় কত তারিখে? 27 নভেম্বর 2019। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের জন্য ক্ষণগণনা শুরু হয় কত তারিখ থেকে? 10 জানুয়ারি 2020। মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে কি সম্মাননা দিতে যাচ্ছে? ডক্টর অব লজ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকার নোট চালু করবে? 200 টাকার নোট, সপ্তম নোট। 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান মারা যান 5 ডিসেম্বর 2019। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কবে? 11 জানুয়ারি 2020। সম্প্রতি নেদারল্যান্ডের রাজার পক্ষ থেকে নাইটহুড অফিসার ইন দ্য অর্ডার অফ অরেঞ্জ নাসাউ খেতাবে ভূষিত হয়েছেন কে? ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ইমেরিটাস স্যার ফজলে হাসান আবেদ। সম্প্রতি প্রকাশিত আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে সবার উপরে কে? মুশফিকুর রহিম 26তম স্থানে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের নাম কি? নুর উর রহমান। সম্প্রতি নেপালের পর্বতচূড়া হিমলং বিজয় করেছেন কোন বাংলাদেশি? ইকরামুল হাসান। সম্প্রতি যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীতে যোগ দিয়েছেন কোন বাংলাদেশি? মেহেদী হাসান।